আজ 16 মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস। 47 বছর আগে 1973 সালের এই দিনে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে মারন বাদ ফারাক্কা অভিমুখে লাখো জনতার লং মার্চ অনুষ্ঠিত হয়। ভারতের পানি আগ্রাসনের সেই দিন যে প্রতিবাদে মাওলানা ভাসানী করেছিলেন সেই সমস্যা আজও বিরাজমান। এখনও ব্যারাজদের মাধ্যমে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে ভারত। এর প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের প্রধান পদ্মাসহ আরও চারটি নদীতে। হারিয়ে যেতে বসেছে জীব বৈচিত্র্য। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের রিপোর্টে জানাচ্ছেন হাবিবুর রহমান রাজ। ফারাক্কার প্রভাবে চাঁপাইনবাবগঞ্জের পদ্মাসহ চার নদী এখন মৃতপ্রায়। স্থানীয়রা বলছেন, নদীতে এখন পানি প্রবাহ নির্ভর করে ভারতের ইচ্ছা অনিচ্ছার উপর। শুষ্ক মৌসুমে পানি পাওয়া যায় না, আবার বর্ষায় হঠাৎ পানি ছেড়ে দিলে বন্যা এবং নদী ভাঙ্গন দেখা যায়। এদিকে পরিবেশবাদীরা বলছেন, নদী শুকিয়ে যাওয়ায় জীববৈচিত্র্যের উপর মারাত্মকভাবে বিরূপ প্রভাব পড়েছে। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ প্লাস শিখগঞ্জ থানার যে ক্ষতি হয়, সময়তে মানুষ আবাদ করতে পারে না, পানি পায় না, নদী নালায় পানি থাকে না। ফারাক্কার জন্য পানিটা নাই, আমরা ফসল পানি করতে পারছি না ভালো করে। ফারাক্কা ব্যারাজ নির্মাণের আগে পদ্মায় ছিল থই থই পানি, আর ব্যারাজ নির্মাণের পর পানির প্রবাহ নিয়ন্ত্রিত হয়েছে। এখন ভারতের ইচ্ছার উপর নির্ভর করে পদ্মার পানির প্রবাহের মাত্রা। শুষ্ক মৌসুমে কখনো কখনো নৌকাও চালানো যায় না এই নদীতে। পদ্মার এই ফারাক্কার কারণে পদ্মা আটকে যাইছে, আমরা জমি জামা বাড়ি ঘর সব হারিয়ে দিয়েছি। এখন পদ্মা নদী সব বিরান হয়ে গেছে, এখন মনে করলেন কি যে জমিতে বালি পড়ে গেছে, ধান কিছু কিছু কান্দা কচা গেলা ধান হয়েছে, বাকি গেলা ধান হয় না, খুব বালি পড়ে গেছে। ফারাক্কা ব্যারাজের দীর্ঘমেয়াদী প্রভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জের পদ্মাসহ অন্য তিন নদী মহানন্দা, পাগলা ও পুনর্ভবা শুকিয়ে যাচ্ছে বলে স্বীকার করলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ফারাক্কার জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে, সেটা হলো যে শুষ্ক মৌসুমে যে পানি পাইতেছি, এই পানি দিয়ে আমাদের যে চর এলাকাগুলো আছে এগুলো প্রায় শুষ্ক থাকে। আমাদের নদী মেন স্টিম দিয়ে পানিটা চলে যায়, এই পানিটা আমরা আটকে রাখতে পারতেছি না। যদি আমরা গ্যাঞ্জেস ব্যারেজ যদি করি আমরা, তাহলে এই পানিটা আমরা আটকে রাখতে পারবো এবং এই শুষ্ক মৌসুমে এই পদ্মার যে দুই পাড়ে যে লোকজন আছে তারা হয়তো এই পানিটা ব্যবহার করতে পারবে। আব্দুল হামিদ খান ভাসানীর স্বপ্ন পূরণ ও নদীবর্তী এলাকার কৃষক বাঁচাতে জরুরি উদ্যোগ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। হাবিবুর রহমান রাজ, এশিয়ান টেলিভিশন।